আছে ভাই আমি সেটা তো যাই না সেটা এখন খুঁজে বের করতে হবে দেখতে হবে যে আছে কিনা অ্যাকচুয়ালি চলো ভাই সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ভাই অ্যাকচুয়ালি এখানে কোন ধরনের ভূত বা কিছু আছে কিনা চলো খোলা যাক এটাকে দরজাটাকে খোলা যাক ঠিক আছে এই যে যে দেখো ভাই এখন শব্দ বেড়ে আসছে ঠিক আছে চলো খোলা যাক এটাকে ওয়েট ভাই আমি কেন হ্যালো ভিওয়ান কি অবস্থা সবার ভাই আজকে ভিওতে না ভাই আমরা ইন্ডিয়ান হরর গেম খেলতে যাচ্ছি হ্যাঁ ভাই আমি ইন্ডিয়ান হর গেম খেলতে যাচ্ছি ওকে ওয়েট ওয়েট আমার আগে ক্যামেরাটা ঠিক করা লাগবে ভাই ভাই ক্যামেরা ঠিক নয় ভাই সোজা করতে হবে ক্যামেরা ওকে তো বেসিক্যালি কাহিনী যেটা হচ্ছে যে আমাদের জামাই আর বউ মানে একটা ঘরে যেখানে জামাই আর বউ ভাই পড়ালেখার জিনিস কেন ভাই সো যেটা বেসিক্যালি যেটা কাহিনী হচ্ছে সেটা হচ্ছে যে মানে একটা পরিবারের মানে হাজব্যান্ড ওয়াইফ মারা গিয়েছে ঠিক আছে কিন্তু এটার কোনো মানে কিছু জানা যায়নি যে তারা কীভাবে মারা গিয়েছে বা কী হয়েছিল অ্যাকচুয়ালি তাদের সাথে তো আজকে আমরা তাদের বেসিক্যালি ঘরে যাবো এবং দেখবো যে ভাই তাদের ঘয়ের মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের মানে ভূতচুট আছে কিনা ভাই সেটাই আজকে আমরা দেখবো ঠিক আছে চলো ভাই দেখা যাক ভাই কী চলছে ঘরের ভিতর ঠিক আছে ওকে অল রাইট তো ভাই দেখতে পাচ্ছো আমাদেরকে গেম খেলা শেখাচ্ছে মানে ভাই আমি কত বছর ধরে বছর বছর ধরে হরর গেম খেলতেছি আমার এখন এইসব শিখাচ্ছে ঠিক আছে মানে ঠিক আছে ওকে সেখানে আমরা একটা বেসিকালি চাবি পেয়ে গেছি ঠিক আছে আরে চাবিটা চাবিটা আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে কিন্তু চাবিটা না ভাই কালেক্ট করতে হবে ঠিক আছে ওকে আমরা চাবিটাকে কালেক্ট করে ফেলছি এবার চলো ভাই খোলা যাক এটাকে ঠিক আছে এটাকে খোলা যাক ওকে সেটাকে আমরা ইউজ করে খুলে ফেললাম ঠিক আছে চলো ভাই এবার খুলে দিয়েছি এবার দেখা যাক ভাই কোথাও যাওয়া যাক তো প্রথমে আমরা যাবো হচ্ছে ভাই বাম দিকে চলো ভাই বাম দিকে যাওয়া যাক এই বলটা যে কোন দিকে যাচ্ছে ভাই আমি জানি না তো যাই হোক ভাই আমরা চলো বাম দিকে যা এবং দেখা যাক ভাই বাম দিকে আমরা কি কি পাই ঠিক আছে ওকে লেটসি ব্রয় সি বয়স ঠিক আছে ওকে তো দেখা দেখবে বাম থেকে কী হয় ভাই প্রচুর অন্ধকার ভাই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আরে ভাই কি ভাই আচ্ছা এই জায়গা হচ্ছে মেবি এই জায়গা হচ্ছে এদের কি ভাই এই জায়গায় এই যে একটা মহিলার ছবি এখানে আমি একটা মোমবাতি পেয়ে গিয়েছি যেটা আমাদের খুবই দরকার ছিল এত অন্ধকারের মধ্যে ভাই সবাই জানো ভাই আচ্ছা এই যে হচ্ছে মম ড্যাড এন্ড মিট আছে যে কিন্তু এরা মারা গিয়েছে আরে ভাই কি ভাই বাচ্চা কাচ্চা হাসতেছে কেন ভাই বাচ্চা কাচ্চা হাসতেছে কেন সেটা এটা তো ভাই সেই দিদি গেমের মতো লাগছে দেখতে ওকে তো যাই হোক ওকে অল রাইট তো যাই হোক ভাই চলো ভাই এখন সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ভাই সামনের দিকে এখন কি চলছে কি চলছে সামনের দিকে চলো 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 সামনে যাওয়া যাক ওকে তো এই দিকে না অল রাইট তো চলো ভাই সামনের দিকে যাওয়া যাক আমরা তো এই দিকটা আসলাম তাই না তো এখন যাবো ভাই সামনের দিকে এদিকে দেখা যাক ভাই কিছু আছে কি না আর ভাই এই জায়গায় দেখতে পাচ্ছি একটা টেবিল আছে তো চলো ভাই টেবিলি করা যাক আমার সবথেকে ভালো লেগেছে যে এই গেমে যে এনভায়রনমেন্ট মনে করে একটা ইন্ডি বাঙালি বা ইন্ডিয়ান বা বেসিক্যালি বাঙালি আর ইন্ডিয়ান বেসিকালি বলতে গেলে একই তোমরা যদি দেখো তাহলে ঘর বাড়িগুলো যে না এগুলো ভাই প্রায় বাঙালি বা ইন্ডিয়ান মানে মানে ঘরগুলোর ধরন একই ধরনের ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারছো মানে এই ধরনেরই ঘর হয় সাধারণত বাঙালি বা ইন্ডিয়ান বা সবাই মানে আমাদের এশিয়ার এই সাইডের কান্ট্রিগুলো এরকমই ঘর হয় মানে প্রকৃতি ইনভায়রমেন্টটা এরকমই হয় আর এটা একদম পুরোভাবেই মিল রেখেছে দেখে বুঝাই যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি না এটা তো ইন্ডিয়ানই গেম ওকে এই জায়গায় এই যে দেখো ভাই মা ছেলে মেয়ের ছবি ঠিক আছে আমি জানি না ভাই কী চলছে এদিকে এই জায়গায় কী কিছু আছে না এই জায়গায় একটা বই আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ গল্পের বই ঠিক আছে আর কি কিছু আছে নাই ওকে চলো 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 এই আর কি চলছে ভাই ওকে চলো নো প্রবলেম ওকে তো এবার আমরা সামনে আচ্ছা এদিকে তো আমরা আসছিলাম তাই না এদিকে কি আমি আসছিলাম না চলো এদিকে যাওয়া যাক ওকে সো এবার দেখা যাবে ভাই এদিকে কী আছে বা এদিকে কিছু আছে কি না আর এইদিকে কী ভাই আচ্ছা এই জায়গা তো কিছুই নাই ওকে তো এবার চলো ভাই সামনের দিকে যাই এবং দেখা ভাই সামনে কী ব্যাপার খট ব্যাপার খটখট খটখটে শব্দ আসলো মনে হলো কোথা থেকে তো যাই হোক এখন আমরা চলো ভাই এইদিকে ভিতরে যাওয়া যাক ঠিক আছে তো এই দিকে যাওয়ার পরে দেখা যাক ভাই এইদিকে কিছু আছে কি না মানে থাকতেই পারে ভাই বুঝতেই পারছো ভাই মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তো চলো ভাই এদিকে দেখা যাক ভাই কিছু আছে কি না এত বড় রুম তো এই রুমের ভিতরে যাওয়া যাবে না এটা হচ্ছে লক ইনসাইড ভিতর থেকে এই ঠিক আছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই গেমটা বেসিক্যালি একটা ডেমো ভার্সন এটা মেইন ভার্সন না গেমের ঠিক আছে তো বুঝতেই পারছো ভাই ওকে সো এবার আমার ডয়ারগুলো খুলে ফেলে দেখি ভাই ডয়ারের ভিতরে কিছু পাওয়া যায় কিনা আচ্ছা ডয়ারের ভিতরে এখানে আমরা একটা চাবি পেয়ে গেছি ওকে সো এটাকে আমরা কালেক্ট করে ফেললাম ঠিক আছে এটা এটা এখানে একটা লেটার আছে যে হিন্দিতে লেখা আর আমি হিন্দি বুঝি না ঠিক আছে তো এর জন্য আমরা রেখে দিলাম চলো এবার দেখা যাক ভাই আর কি কিছু আছে কি না ওকে আচ্ছা কি কোনো জায়গাতে একটা নূপুরের শব্দ আসছে ভাই আমি বুঝলাম না কোন জায়গাতে আসছে কিন্তু আমার মনে হয় যে কোন জায়গা থেকে যদি নূপুরের শব্দ আসছে ভাই আমি যাই না অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে তো চলো ভাই দেখা যাক একটু কোথায় আসতেছে মানে রাতের বেলা নুপুরের শব্দ এই ভয় তো এখন কেউ নাই তাই না তো থাকেও না তাহলে আবার নুপুয়ের শব্দ কেন আসবে তাহলে কি সত্যিতেই ঘর থেকে ভূত আছে ভাই আমি সেটা তো যায় না সেটা এখন খুঁজে বের করতে হবে দেখতে হবে যে আছে কিনা অ্যাকচুয়ালি চলো ভাই সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ভাই অ্যাকচুয়ালি এখানে কোনো ধরনের ভূত বা কিছু আছে কিনা চলো খোলা যাক এটাকে দরজাটাকে খোলা যাক ঠিক আছে এই যে যে দেখো ভাই এখন শব্দ বেড়ে আসছে ঠিক আছে চলো খোলা যাক এটাকে ওয়েট ভাই আমি কেন ভয় হচ্ছে আমরা কি করবো এই নুপুরের শব্দ গা মানে বন্ধ হওয়া পর্যন্ত আগ পর্যন্ত আমরা এইটাকে দেখতে থাক মানে ওয়েট করবো ঠিক আছে ওকে এখন নূপুরের শব্দ চলে গেছে এখন আই থিঙ্ক সো খোলা যেতেই পারে এখন মেবি নাই ভাই আগের বার কি কাহিনী হইলো ভাই সারো ভাই ওকে সো চলো ভাই এবার এবার দেখা দেখ ভাই এবার কিছু হয় আচ্ছা এবার এবার নাই এবার এবার চলে গিয়েছে বেসিক্যালি ওখানে যেটা হয় নূপুয়ের শব্দ যতক্ষণ না থেমে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয় ঠিক আছে ভাই ওয়েট করতে হয় ঠিক আছে ওকে চলো ভাই দেখা দেখ ভাই সামনে এই জায়গা কী ভাই ওকে ওয়েট এই জায়গা এই জায়গা এই জায়গা কিছু আছে ভাই আমার ভয় লাগছে লিটারালি সত্যি কথা বলতে এই জায়গা চলো ভাই যা কিছু খোলা যাক এদিকে কিছু আছে কি না এদিকে নাই মেবি এই ঘরটা না মানে প্রচুর লম্বা ঘর মানে বড় অনেক বড় ঘর ঠিক আছে অনেক কিছু এক্সপ্লোর করা আছে ঠিক আছে তো এইদিকে এইদিকে আচ্ছা চলো ভাই সামনের দিকে আছে তার ওইদিকে দেখেই যায় কিছু আবার যদি থাকে ওকে তো আমাদের কাছে কিন্তু একটা চাবিও আছে ঠিক আছে ওয়েট ওকে চলো ভাই সামনের দিকে যাওয়া যাক ঠিক আছে দেখা যাক ভাই সামনের দিকে কি আছে ওয়েকে ওকে চলো 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 এই জায়গা এই জায়গা কি আচ্ছা এই জায়গা হচ্ছে কাঠ দিয়ে আটকানো তো আমাদের কাছে না আমাদের কাছে আছে হচ্ছে ভাই কী বলো এটাকে এই যে যে এটা আছে মানে এরা ভাঙ্গা দেবো ভাই ওই যে ওকে ভাঙ্গে দিছি ওকে এখন আমাদেরকে চাবি খুঁজতে হবে তো চাবি আমাদের কাছে অলরেডি পেয়ে গেছিলাম আমরা ওই রুম থেকে তো আমরা চাবিটাকে ইউজ করে দিলাম ঠিক আছে ভাই এখন এই যে আমাদের দরজাটা খুলে গেলো ঠিক আছে চলো ভাই বা দেখা যাক ভাই পরে কী হয় আরে ভাই কি ভাই আমি আমি ঢুকতে পারলাম না এটা কোনো কথা বলো খুলো খুলো বাবাজি ওকে 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 অলরাইট ঠিক আছে এবার দেখা যাক ভাই এইদিকে কী আছে কী চলছে এইদিকে ঠিক আছে তো এইদিকে না বেসিক্যালি ওয়েট আরে ভাই যা এই এইটাতে আমি ভয় পাব না লিস্ট এই একটা একটা জিনিস এটাতে ভয় পাওয়ার কিছু ঠিক আছে তো এখানে একটা টিভি আছে ভাই আমি জানি না টিভিটা কি কী কাজের জন্য রাখছে বেসিক্যালি তো এইদিকে না বেসিক্যালি ভাই আমাদেরকে এখন একটা এদিকে দেখতে হবে ভাই কিছু পাওয়া যায় কিনা আমার আপাতত ভাই লিস্ট তো শিওর ভাই এখানে কোনো একটা কাহিনী আছে ভূতের ঠিক আছে ওয়েট গাইস এখানে একটা কোড দেওয়া দেখা যাচ্ছে ওয়ান কোটটা এখানে একটা ওয়ান কোট দেখা যাচ্ছে এদিকে ভাই দেখো ভাই পুরা বাঙালি বাঙালি ভাই রান্নাঘরটা একদম পুরা বাঙালি সাধারণত বাঙালিদের এরকমই হয় সোফা দেখতে পারো ভাই মানে বাঙালি বাঙালি সোফা ঠিক আছে আর উপরে ভাই লোকজনের মানে মানে কি বলে ছবি আছে ঠিক আছে তো এইদিকে দেখা দেখবে ভাই এদিকে কিছু আছে কিনা এইদিকে আর ওয়েট কি ব্যাপার পায়ের ছাপ করতে আসতেছে ভাই কি রে ভাই পায়ের ছাপ করতে আসতেছে ভাই পায়ের ছাপটা কই থেকে আসতেছে রক্তের দেখো না ভাই লাল কালারের রক্তের পায়ের ছাপ ভাই আমি যাই না কোথেকে চলো ভাই এখন ওটা উপর দিকে ফলো করা যাক দেখা যাক ভাই কোথেকে আসতে এটা ওকে লেটস গো গাইস দেখা যাক ভাই আমার কেন খুবই ভয় লাগছে চলো একের পর এক দেখা যাক থেকে আসতে এই পায়ের ছাপটা ঠিক আছে ভাই আমি তো জানি না ভাই এটা কোথেকে আচ্ছা এই জায়গায় একটা কোড আছে পাইপ কোড দেওয়া আছে ওই জায়গা ঠিক আছে তো চলো ভাই এইদিকে আরও যাওয়া যাক আরও যাওয়া যাক ওকে এই যে চলো আচ্ছা এই রুমের মধ্যে যাচ্ছে নাকি ওকে চলো ভাই রুমের ভিতর যাওয়া যাক দেখা দেখ ভাই আরে আরে কি ব্যাপার ওকে ওকে চলো এই রুমের ভিতর চলে আসলাম ঠিক আছে কী ব্যাপার ভাই এখনও ছাপটা বন্ধ হচ্ছে না কই যাচ্ছে ছাপটা ছাপটা যাচ্ছে কই ভাই আমার প্রচুর ভয় লাগছে ওকে এই যে কি ওয়েট সুইচও ভাই ক্লিক করা যায় সুইচও ক্লিক করা যায় ও ভাই ফ্যান চলে ভাই লিফ্ট্রালি ফ্যানও চলে ফ্যানও চলে ওকে নাইস ওকে আরে ভাইটা কি ভাই ও চার আচ্ছা কোড পাই আচ্ছা এখানে একটা চাবিও পাইছি এই চাবিটা কিসের ভাই ওকে এটা আমরা কালেক্ট করে রাখি কোনো একটা কিছু চাবি হবে এখানে অনেকগুলো ছবি আছে আর ভাই দেখো খাট দেখো ভাই পুরো আমার খাটের মতো দেখতে তাই না মানে পুরো আমার খাটের মতো দেখতে দুইটা 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 বালিশ ঠিক আছে মানে বুঝতে পারছো ভাই মানে পুরা মানে বোঝা যাচ্ছে যে বাঙালি বাঙালি বা ইন্ডিয়ান ইন্ডিয়ান ঘর লাগছে এটা আমরা ইউজ করে ফেলি ওকে এখানে আমাদের ওপেন করে দিয়েছি এবার এখানে আমাদেরকে কী করতে হবে কোড দিতে হবে ঠিক আছে এখন কোড দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে এই কোডটাকে জানতে হবে ঠিক আছে এখন কোড জানতে হলে কী করতে হবে আমাদেরকে টিভির কাছে যেতে হবে এখানে আমাদেরকে চারটা কোড আছে ঠিক আছে এবার চারটা কোড সিরিয়াল ওয়াইজ কোনটার পর কোনটা হবে সেটা আমরা এই টিভিটা অন করলেই জানতে পারবো ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে এই যে ওকে ওকে আমি ওকে আমি বুঝতে পেরেছি কোনটা কোড হবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে কোনটা কোড হবে ঠিক আছে তো চলো ভাই এবার দেখা যাক কোন মানে ওটা হচ্ছে সিরিয়াল ঠিক আছে প্রথমে কোন জায়গাটা হবে তারপরে কোন জায়গাটা হবে তারপরে কোন জায়গা জায়গাটা হবে এভাবে কোর্টটা একটা বেসিক্যালি সিরিয়ালের মতো তোমরা এইভাবে এইভাবে করতে পারো তোমরা যদি খেলো কেউ আমি জানি না তোমরা আমার ভিডিও দেখে কেউ খেলো কিনা গেম মানে যাই না ভাই ওকে তো এবার আমরা কোডটাকে ফিল আপ করি এবং দেখা দেখবে কোডটাকে ফিল আপ করে এটা আমাদের কী চলে আসে ওকে তো আমাদের প্রথম কোড যেটা হবে সেটা হচ্ছে এইট হবে এইট ওকে আরে ভাই ওকে ওকে এইট হলো এরপরে যেটা হবে সেটা হচ্ছে সেভেন আরে ওকে সেভেন এরপর যেটা হবে সেটা হচ্ছে ওয়ান 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 আরে ওয়ান হ্যাঁ ওয়ান এরপর যেটা হবে সেটা হবে ফাইভ ওকে এই যে এই চারটা কোড হবে ওকে আনলক হয়ে গেছে আর এখানে আমি কিছু একটা পেয়ে গিয়েছি বা আমি জানি না এটা কী ভাই আমরা কালেক্ট করে রাখি চলো ভাই এবার বের হয়ে যাওয়া যাক চলো ভাই কী ব্যাপার কী ব্যাপার এরকম কেন এরকম কেন এরকম কেন এরকম কেন ভাই এরকম কেন এরকম তো ছিল না এই জায়গার রাস্তা ভাই এরকম কেন ভাই এরকম কেন ওয়েল ভাই এ আমি জানি না ভাই এটা এরকম কেন মানে রাস্তাতে যাওয়া ছিল না চলো ভাই ওপেন হয়ে যাক এটা কিছুটা এনলেস মেয়ারের মতো ঠিক আছে চলো ভাই এবার ভিতরের দিকে যাওয়া সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ভাই কই যাচ্ছি আমরা আল্লাহ জানে ভাই মানে সামনের দিকে যেতেই যাচ্ছি যেতে ও ভাই জায়গাগুলো একটা লাল বাতি জ্বলছে চলো ভাই ওইদিকে যাওয়া যাক ওইদিকে কি আছে দেখা যাক ঠিক আছে সি গাইজ ওইদিকে কি আছে দেখা যাক দেখা যাক ওকে 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 এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে ওকে ঠিক আছে তো এই জায়গা এই জায়গা আমাদেরকে কী করতে হবে আমাদের এইটাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এবার দিয়ে আমাদেরকে কী করতে হবে এখানে কি বা আমাদেরকে ক্লিক করতে হবে বা কিছু করতে হবে নাকি আমি জানো ওয়েট এদিকে মেবি আচ্ছা ওয়েট এই এই জায়গা তো আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই তো এখন আমাদেরকে এই জায়গাতে তো আর কিছু হবে না মনে হচ্ছে আরে ভেজা এটাকে 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 এ ভাই আচ্ছা আচ্ছা আর আচ্ছা এইটুকুই ছিল থ্যাংকস ফর প্লেইং আওয়ার ড্যামো ভাই মানে এই গেমটার এন্ডিংটা আমার ভালো লাগে না মানে ড্যামো হোক আর যাই হোক মানে একটা সুন্দর একটা এন্ডিং দিলে হয়তো বা বেশি ভালো লাগতো না আমার মনে হয় আর কি যায় না ভাই আমি তো ড্যামো প্রথমবার খেললাম আমি সাধারণত ফুল গেমগুলাই খেলি বাট যেহেতু ইন্ডিয়ান গেম আমাদের প্রতিবেশী দেশের গেম এই জন্য আমি ভাই এই ড্যামোটাও খেললাম তো যা আজকে ভিডিও এতটুকু কি তোমাদের যদি আজকের ভিডিও লাগে তাহলে ভাই এই দুটা ভিডিও মাস্ট ভালো লাগবে এই দুটা ভিডিও অবশ্যই দেখবা আর তোমাদের তোমাদের যদি তোমার চ্যানেল নতুন থাকো তাহলে নিজে যে সাবস্ক্রাইবের লাল বাটন আছে ঠিক আছে ভাই লাল বাটনটাকে ক্লিক করে সাদা করে দাও ঠিক আছে ভাই তো দেখা হচ্ছে ভাই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তাদেরকে ভাই টাটা সিউ